গ্রামের রাস্তায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং স্থানীয় চেয়ারম্যানকে সাথে দেখে জিজ্ঞাসা করলাম সম্মানিত দর্শক মন্ডলী স্থানীয় চেয়ারম্যান এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিকট হতে আমরা জানতে পেলাম ভারত হতে সম্প্রতি বাংলাদেশের চারজন নাগরিক তারা বাংলাদেশে প্রবেশ করেছেন কিন্তু তারা তাদের তথ্য গোপন করে নিজ বাড়িতেই তারা অবস্থান করছেন যেখানে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে আপনারা যারা বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ করবেন অবশ্যই তারা নিকটস্থ থানায় অথবা প্রশাসন অথবা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তথ্য প্রদান করবেন কিন্তু আমরা সেখানে সচেতন হতে পারছি না আমরা তথ্য গোপন করছি আমরা একটি বারও বুঝতে চাচ্ছি না যে আমরা তথ্য গোপন করে আমরা নিজেদের ফাঁদে নিজেই পা ফেলছি আমার আপনার অসচেতনতার কারণে করোনা ভাইরাস বাংলাদেশে মহামারী আকার ধারণ করতে পারে যেখানে সারা বিশ্বে এই করোনা ভাইরাসকে মহামারী হিসাবে ঘোষণা করা হয়েছে আমার আপনার সকলের উচিত সচেতন হওয়া অন্যকে সচেতন করা আমার আপনার সচেতনতাই পারে এই করোনা ভাইরাসের হাত হতে মুক্তি দিতে হ্যাঁ যে কথা বলছিলাম যে বাড়িতে ভারতের থেকে ভারত হতে বাংলাদেশের চারজন নাগরিক এসে তারা অবস্থান করছেন আমরা ধীরে ধীরে সে বাড়িটির দিকে এগিয়ে যাচ্ছি আমরা শুনব তাদের মুখে তাদের কথা তারা কেন তাদের তথ্য প্রশাসনের কাছে বলেননি এই সেই বাড়ি যে বাড়িতে ভারত হতে বাংলাদেশের চারজন নাগরিক সম্প্রতি তারা এসে অবস্থান করছেন আমরা সে বাড়িটির ভিতরে প্রবেশ করলাম এবং আমরা তাদের কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব

ধন্যবাদ আপনারা সরকারের সাথে সহযোগিতা করছেন আপনারা নিজেরাও সুস্থ আছেন দেখবেন আসপাশে

উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয় ওনাদের সাথে মত বিনিময় করলেন এবং ওনাদের দাবি অনুযায়ী ওনাদের প্রয়োজনে বাজার স্থানীয় যে চেয়ারম্যান সাহেব ছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করা হবে সজি দর্শক দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখেছেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে নিজে সুস্থ থাকুন সচেতনতাই পারে একমাত্র আমাদের এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করতে ধন্যবাদ সবাইকে আবার দেখা